নমস্কার ননদ ও বৌদি কিচেন রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আবারও আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আসলাম, সেটা হলো খাসির মাংস রান্না। আমি কিভাবে রান্না করেছি সেই ভিডিওটা শেয়ার করছি, আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখুন। আমি প্রথমে গরম তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, বড় এলাচ, সাদা এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব তেজপাতা। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব, নুনটা দিলে পেঁয়াজ কুচিটা তাড়াতাড়ি গলে যায়। এর মধ্যে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা, আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি একটু কুচি কুচি করে রেখেছিলাম আর সামান্য পরিমাণে বেটে রেখেছিলাম। এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিব। সব উপকরণ দেওয়া শেষ, এখন আমি একটু ভালো করে এই উপকরণগুলোকে নেড়ে চেড়ে দিব আর ভেজে নিব। পাঁচ থেকে ছয় মিনিট ভালো করে ভেজে নিতে হবে। এখন সামান্য পরিমাণে দিয়ে দিব জল। আমি এখানে গরম জল ব্যবহার করেছি, আপনারাও গরম জল সবসময় ব্যবহার করবেন। আর দেব গোটা রসুন। গোটা রসুনটা এমনি খেতেও ভালো লাগে। এখন দেব খাসির মাংস। মাংসটা আমি ভালো করে আগেই ধুয়ে নিয়েছিলাম, তাই আপনাদের ধোয়াটা দেখালাম না। আমি মাংসটা দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। মশলাগুলোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে মাখিয়ে নেব। এখন দেব স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আবার ভালো করে নেড়ে চেড়ে দিব। এখন আমি এগুলোকে 10 থেকে 12 মিনিট বারবার নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেব। ভেজে নিলে মাংসটা খেতে খুব ভালো লাগে আর রান্নাটাও খুব সুন্দর হয়। আমার মতো করে 10 থেকে 12 মিনিট বারবার এরকম নেড়ে চেড়ে দিয়ে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি গরম জল দিয়ে দিলাম। আপনারা সবসময় গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল দিলে মাংসটা শক্ত হয়, এই জন্যে গরম জলটা ব্যবহার করবেন। এখন আমি ঢাকনা দিয়ে দেব। আমি 15 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন মাংসগুলোকে আমি কষিয়ে নেব। মাংস যত কষাবেন তত খেতে ভালো লাগে।
খাসির যে তেল ছিল সেই তেলগুলো এখন আমি দিয়ে দিব। আগে দিলে তেলগুলো গলে যায়, এই জন্যে আমি তেলটা পরে দিয়ে দিলাম। বারবার এরকম করে নেড়ে চেড়ে দিতেই হবে। আবার সামান্য একটু জল দিয়ে দিলাম। আমি এটা একেবারে ঝোলের জল দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরা গুঁড়া, মশলা গুঁড়া, এই মশলা জিরার গুঁড়া দেওয়ার পরে আবার খানিকক্ষণ 7 থেকে 8 মিনিট জাল করে নিতে হবে। আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, আমি এখন নামিয়ে নেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসে গেছে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন আমার নতুন নতুন ভিডিও দেওয়ার সঙ্গে যেন আপনাদের কাছে চলে যায়। আপনাদের ভালোবাসা পেয়ে আমি অনেক আনন্দিত। আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।